Assalamualaikum, dear student. How are you? I hope you are all of well. I am also well. I am Nupur Dotto from Shahjadpur campus. Today I am take your English class of class play. Okay? Take your English worksheet book with pencil and eraser. Our today's topic is write the letter that comes before. এর অর্থ হচ্ছে আগের বর্ণ লেখা। পেজ নাম্বার 6868 আমাদের ওয়ার্কশিট বইয়ের পেজ নাম্বার হচ্ছে 68। আর আজকে আমরা আমাদের বিষয় হচ্ছে কামস বিফোর অ্যান্ড অলসো রাইমস জ্যাক অ্যান্ড জিল। লেট স্টার্ট আওয়ার টপিক। চলো আমরা আমাদের পড়াটা আজকে লিখে ফেলি, সবাই আমার সাথে সাথে লিখবে, ঠিক আছে? এখানে কিছু লেটার দেওয়া আছে, তার আগে খালি বক্স দেওয়া আছে, ঠিক আছে? এই খালি বক্সে আমরা কী লিখবো সেটা আমরা এবিসিডি পড়ে পড়ে লিখে ফেলবো, ওকে? এখানে ফার্স্ট লেটারটা দেওয়া আছে এন। এনের আগে কী হয় বলো তো? এন বিফোর এম। আমরা এখানে কী লিখবো? এম এম এন, ওকে? দেন কিউ, কিউর বিফোর কী হবে? পি, ও পি দেন কিউ। তো আমরা এখানে কী লিখবো? পি, ওকে। এখানে দেওয়া আছে টি, তো টি বিফোর কী হবে? এস, এস বিফোর টি, এস টি, ওকে। এখানে আছে পি, তো এর আগে আমরা কী লিখবো? ও, ভেরি গুড। আমরা কী লিখবো? ও, ও পি, ওকে। দেন আসবে কি, দেখো এখানে কী আছে, এটা ওয়াই। ওয়াইয়ের বিফোর কী হবে? ওয়াইয়ের আগে কী লিখবো আমরা? হ্যাঁ, গুড, এক্স, এক্স। দেন কী আসবে? ওয়াই, এক্স ওয়াই। আর এখানে কী আছে? এস, এসের বিফোর কী হবে? এর আগে কী লিখবো আমরা? আর, ভেরি গুড, আর। তো আমরা কী লিখেছি? এম এন। এনের আগে কী বসবে? এম। কিউর আগে কী বসবে? পি। কিউর আগে কী হবে বলো? পি। টি এর আগে কী হবে? এস। টি এর আগে কী হবে? এস। পি এর আগে ও। পি এর আগে কী হবে? ও। ওয়াই এর আগে এক্স। এস এর আগে কী হবে? আর। আর এখানে আছে দ্বিতীয় সারিতে চলো যাই আমরা, এক্স এর আগে কী হবে? হ্যাঁ, গুড, ডাব্লিউ। আমরা কী লিখবো এখানে? ডাব্লিউ এক্স। তো এখানে আর এর আগে কী হবে? ও পি কিউ, কিউ দেন আর। তো আমরা এখানে কী লিখবো? কিউ আর। আর জেড এর আগে কী হয় বলো তো? হ্যাঁ, ওয়াই জেড। আমরা এখানে কী লিখবো? ওয়াই। আর এখানে কী আছে? ভি। ভি এর আগে কী হবে? ইউ, ইউ ভি। ও এর আগে কী হবে বলো তো? এম এন ও। তার মানে কী লিখবো আমরা? এন। ও এর আগে কী হবে? এন। আর এখানে ইউর আগে কী হবে? এস টি ইউ। তার মানে এখানে আমরা কী লিখবো? টি। আমাদের বিফোর লেটারটা একটু কঠিন, আমরা এবিসিডি যদি সুন্দর করে পড়ে পড়ে করে ফেলি তাহলে এটা কঠিন মনে হবে না, তাই না? খুব ইজি লাগবে, আমরা পড়ে পড়ে আমরা করে ফেলবো। তো ডব্লিউ এক্স, এক্স এর আগে কী হবে? ডব্লিউ। কিউ আর, আর এর বিফোর কী হবে? কিউ। ওয়াই জেড, জেড এর আগে কী লিখবো আমরা? কোন লেটারটা লিখবো? ওয়াই। ভি এর আগে কোন লেটারটা লিখবো? ইউ, ইউ ভি। ও এর আগে কোন লেটারটা লিখবো? এন, এন ও। ইউর আগে কী লিখবো? টি। আচ্ছা, তো আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে লিখে ফেলেছো। তো বাসায় আমরা হোমওয়ার্ক করে মিসকে সবাই দেখাবো, ঠিক আছে? তো বিফোর লেটারটা আজকে আমরা লিখবো, আর সাথে আমি কী বলেছিলাম, হ্যাঁ, আমাদের আজকে একটা মজার টপিক আছে, আমরা আজকে একটা রাইমস পড়বো। চলো রাইমসটা পড়ে নেই। জ্যাক অ্যান্ড জিল, এটা ওয়ার্কশিটের পেজ নাম্বার 71। ওকে, দেখো এই রাইমসটা আজকে আমরা পড়বো, জ্যাক অ্যান্ড জিল। জ্যাক এবং জিল নামের দুটি শিশু কী করেছিল? একদিন পাহাড়ে গিয়েছিল এক বালতি পানি আনতে। আর পানি আনতে জ্যাক কী করলো? জ্যাক পড়ে গেল এবং তার ক্রাউনটা ভেঙে গেল এবং জিল তার পিছনে গুড়িয়ে গুড়িয়ে পড়ে গেল। চলো আমরা রাইমসটা পড়ে নেই। জ্যাক অ্যান্ড জিল
আবার বলি, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম ট্রাম্বলিং আফটার। চলো আবার বলি, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম ট্রাম্বলিং আফটার। তো মিস ধীরে ধীরে আবার বলে দিচ্ছি তোমাদের, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম ট্রাম্বলিং আফটার। আরেকবার বলি চলো, এটা যেহেতু নতুন রাইমস আমাদের বারবার বলতে হবে, তাহলে আমাদের শেখা হয়ে যাবে, তাই না? আর সবাই আমার সাথে সাথে বলো, রেডি? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম ট্রাম্বলিং আফটার। তো রাইমসটা আমরা বারবার পড়ব, আর কাউন্স বিফোর যে লেটারগুলো ছিল সেই লেটারগুলো আমরা লিখে ফেলবো, ঠিক আছে? সবাই হোমওয়ার্ক করবো আর রাইমসটা সবাই বারবার পড়বো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।